एवरीवन गुड मर्निंग वेलकम बैक टू आवर चैनल आकाश पापड़ी सबाइके अनेक अनेक स्वागत एबं अनेक अनेक भालोबाशा जानिए आज के आबारो एकटा भिडियो शुरू करछि। तो सकाल बेला तो खुशी खुशी देखते पाच्छ केन बोलो तो कारण आज के एक माने दारुण जिनिस आमादेर बाड़ीते होयेछे माने होयेछे बोलते होबे एकटा दारुण रान्ना होबे आर रान्नाटा होबे आमादेर बाड़ीर सामने जे नदी आछे तोमरा अनेके देखेछो ब्लगे आमार बाबार बाड़ी जेखाने आमार बाड़ीर सामने एकटा नदी आछे जलंगी नदी। तो सेई नदीर माछ बाबा आजके पाठियेछे তো তোমাদেরকে দেখাবো। আজকে পাঠিয়েছে বলতে সকাল বেলায় কিছু কিছু প্রসেসে মাছ ধরা হয়, তার মধ্যেই একটা প্রসেস যেটাতে অনেক দিন রাখার পরে সেখানে অনেক বেশ বড় বড় সাইজেরও মাছ মানে আটকা পড়ে। তো সেখানকারই মানে কালকে আমাদের যেতে বলছিল কিন্তু অনেক সমস্যার জন্য যেতে পারিনি। তো বাবা আজকে একটা মাছ পাঠিয়েছে আমার শ্বশুর বাড়িতে, চলো তোমাদেরকে দেখাই কি মাছ। তো মাছটা থেকে খুব আনন্দ হচ্ছে, মানে নদীর মাছ এত বড় একটা মাছ, চলো তোমাদের দেখাই। বড় একটা মাছ দেখতেই পাচ্ছ, একদম নদীর একদম ফ্রেশ চাষ করা মাছ না, আমাদের নদীর। আর এই মাছটার নাম হচ্ছে কালবাউস, একদম টাটকা মাছ। আর আমাদের নদীর মাছের না দারুণ টেস্ট হয়, খুব সুস্বাদু হয়। এই খাও তো, হা করো তো। ঢুকবে না এটা, আজকে খতম। তাকিয়ে আছে আমার দিকে, বেশ সুন্দর মাছটা দেখতে। কালবাউস মাছ, গায়ের রংটা একটু মানে অনেকটা কিন্তু কাতলা মাছের মতন দেখতে। আর আজকে তো রান্না হবেই, আর তোমাদেরকে জানাবো যে মাছটার কিরকম টেস্ট। আর কি বলবো, ব্লগটা তো পরের দিন পাচ্ছ, তা না হলে তোমাদের বলতাম চলে আসতে আর মাছের ঝোল রান্না করে খাওয়াতাম। আর বাড়িতে আমাদের বটিটা একটু কমজোরি যদিও, আর তার উপর মা এত বড় মাছটা কাটতে একটু সমস্যাও হবে, তাই আমাদের বাড়ির সামনে মাছের মানে মাছ বিক্রেতারা বসে, তো সেখান থেকে এখন কাটিয়ে আনতে পারবো মাছটা। আমি দারুণ ওজন, অনেকটা ওয়েট, 2.5 কিলো। তো চলো এখন মাছটা কাটতে পাঠিয়ে দিই, তারপরে আমরা রান্না বান্না করব। এই দেখো ফাইনালি মাছ কেটে আনার পরে ধোয়া হয়ে গেছে, আর তারপরে মা এখন লবণ হলুদ দিয়ে মাখালো মাছগুলোকে খুব সুন্দর করে। মাছের পিসগুলো খুব সুন্দর করে কেটে দিয়েছে, আর মাছটাতে প্রচুর তেল, আশা করি খুব সুস্বাদু হবে। আমরা রান্নার পরে তোমাদেরকে বলবো, খাওয়াতে তো পারবো না। মাছটার থেকে দেখো কতটা তেল বেরিয়েছে, তো এই তেলটাকে ভাজা করা হবে। আর এই দেখো ডিমও হচ্ছিল, এই যে এইটা হচ্ছে ডিম হয়েছে, এখনো ভালো করে হয়নি। এখন বাজে 12:40। তো আমি দোকানে বসে বসে ভিডিও এডিট করছিলাম, আর আজকে আমাদের বাড়িতে তো একটা স্পেশাল মাছ রান্না হচ্ছে। স্পেশাল মাছও স্পেশাল এখন। তো মা রান্না করছে, যেহেতু এত বড় মাছ, তার উপর একটা মানে এত সুন্দর মাছ, তারপর যদি আমি রান্নাটা ভালো করে না করতে পারি, খারাপ করে ফেলি, তাহলে ওটা খুব খারাপ ব্যাপার হয়ে যাবে। তাই মা রান্না করেছে মাছের ঝোল, তো মাছের ঝোলটা এখন হয়ে গেছে না মা? মাছের ঝোল, তো মাছের ঝোল হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো আমরা সবাই। চলো তোমাদেরকে দেখাই কেমন হয়েছে রান্নাটা, আর তোমাদের সঙ্গে রেসিপি আর কি শেয়ার করব। কারণ মাছের ঝোল নর্মালি যেরকম রান্না করে থাকি আমরা, কাঁচা লঙ্কা মানে শুকনো লঙ্কা গুঁড়ো, আদা এই দিয়ে আর কি, জিরে বাটা, তো এই দিয়ে আলু দিয়ে নর্মালি রান্না করা হয়েছে। তার জন্য তোমাদেরকে রেসিপিটা দেখালাম না, তবে রান্নাটা কেমন হয়েছে তোমাদেরকে দেখাবো, চলো যাই দেখাই। ও আর হচ্ছে কলমি শাক ঘন্ট, না কলমি শাক ঘন্ট হবে মাছের মাথা দিয়ে। দেখো এখানে মাছ ভাজা আছে, এখানে মাছের ডিম, মাছের তেল ভাজা। ভাই খুব ভালো খায়, তার সাথে আমিও ভালো খাই, তার জন্য আর মাছ ভাজাও রেখেছে ওই জন্য, একটা ভাইয়ের জন্য একটা আমার জন্য। আর এখানে মাছ ভেজে রেখে দিয়েছে, এটা রাতের জন্য বা কালকে রেসিপি করা যাবে, কারণ অনেক মাছ দিয়ে আজকে রান্না হয়েছে। এই হলো মাছের ঝোল, কেমন হয়েছে দেখতে বলো? পুরো মনে হচ্ছে যেন নিমন্তন্ন বাড়ির রান্না। ওহ দেখেই খিদে পেয়ে গেল আরো বেশি। দারুণ দেখতে হয়েছে, খেতে তো মনে হচ্ছে দারুণ হবে। আর এটা হলো কলমি শাক ঘন্ট মাছের মাথা দিয়ে। এখন ভাত খেতে খেতে চলছে প্রচুর গল্প। হাই, তো এখন বাজে বিকেল 4টে। তো এখন আমরা তিনজনা বসে একটুখানি আড্ডা দিচ্ছি, একটু গল্প করছি, দেখতে পাচ্ছ তোমরা। আর আজকে তোমাদেরকে দেখিয়েছি আগে, তোমরা ব্লগের স্টার্টিং এ দেখতে পেয়েছো একটা ইয়া বড় সাইজের মাছ এনেছে এবং সেটাকে রান্না করা হয়েছে। তো আমরা সবাই খাওয়া দাওয়া করেছি, আমি আগে করেছি, এই দাদার ও একসাথে খাওয়া দাওয়া করেছে। তারপরে এখন আমরা একটু আড্ডা দিচ্ছি। তো তোমাদেরকে একটা নিউজ দেওয়ার আছে, সেটা হচ্ছে দাদা একটা চ্যানেল আছে ট্যানি বিশ্বাস, তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো। গতকালকে মানে এই ভিডিওটা অনুসারে গতকালকে দাদা চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছে, আমাদের নিয়ে একটা ভিডিও দাদা শুট করেছিল। তো হঠাৎই হোলির দিন দাদা আমাদেরকে স্পেশাল লস্যি খাওয়াবে জন্য ডেকেছিল। তো সেখান থেকে আড্ডা মারতে মারতে প্ল্যানিং হলো চল একটুখানি ক্যামেরা অন করে একটু গল্প করি। তো সেখান থেকে একটা দারুণ একটা ভিডিও দাদা তৈরি করে ফেলেছে। তো তোমাদের সেই ভিডিওটা দেখতে হলে কিন্তু ভিজিট করতে হবে দাদার চ্যানেলে ট্যানি বিশ্বাস, আমি এই ভিডিওটারও লিঙ্ক দিয়ে দেবো। আর দাদা চ্যানেলে মানে অসম্ভব অসম্ভব মানে ভিডিও পেয়ে যাবে, তাহলে তোমরা দেখলেই বুঝতে পারবে যে ভিডিওগুলো রেঞ্জ কোথায়, মানে কোথাকার কি লেভেলের রেঞ্জের। আর আরেকটা কথা, তোমরা হঠাৎ করে ভাবছো যে কি ব্যাপার দাদা চ্যানেলের কথা বলছি বা আজকে হঠাৎ করে নতুন একটা মুখ, এর মানে মেন বিশেষ একটা কারণ আছে, সেই কারণটা ওই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। আর তাছাড়াও বলে রাখি মানে কে আমার সম্পর্কে কি হয়, কে এই জিনিসগুলো তোমরা ভিডিওটা দেখলে ভালো করে বুঝতে পারবে। তাছাড়াও বলি, তোমরা আমাকে অনেকে কমেন্ট করো শর্টস ভিডিওগুলোতে, বিশেষ করে যে দিদি ভাই তোমরা কোথায় শর্টস ভিডিওগুলো করছো, আবার ব্লগেও বলে থাকো তোমাদের পাশের বাড়িটা কাদের, এরকম অনেক বলো। তো এই দাদা ভাইয়ের ভিডিও সরি দাদা ভাইয়ের বাড়ি আর এই দাদা ভাইদের ছাদেই আমরা শর্ট ভিডিওগুলো করি, যেগুলো তোমরা খুব পছন্দ করো। তো ক্লিয়ার হয়ে গেল ভিডিওটা থেকে অবশ্যই। তাই আর কি, খাবারটা খুব ভালো ছিল ভাই, সত্যি তো সত্যি মানে আমরা কিন্তু ঝাল বেশি খাই। আমার ফ্যামিলি মেম্বাররা কিন্তু সব সময় কমেন্ট করে, আজকেও বলেছে, তোমরা গতকালকের ভিডিওতেও বলেছো যে তোমরা প্রচুর ঝাল খাও। তো তোমার ঝালের জন্য সমস্যা হচ্ছে? অ্যাকচুয়ালি আমি একটা সময় ছিল যখন আমি ঝাল খেতে পারতাম না একদমই, মানে ঝাল মানে আমার জন্য সেটা খুবই কষ্টকর হয়ে যেত। আমি কান্না করতে শুরু করতাম, চোখ দিয়ে জল পড়তে বেরোতে শুরু করতে, যখন ঝাল খেতে যেতাম। কিন্তু পরে সেটা অ্যাডজাস্ট হয়ে গেছে, এখন মোটামুটি আমি ঝাল অ্যাডজাস্ট করি। ঝাল প্রথমে কষ্ট হয় বাট পরে অ্যাডজাস্ট হয়ে যায়। তো ঝালের প্রবলেম হয়নি আমার, বাট খাবারের টেস্ট মানে অ্যামেজিং খাবার ছিল। সিরিয়াসলি আমি এত বেশি খেয়ে নিয়েছি যে উঠে বেশি খাইনি। সেটা এটা এটা কি করে বলছিস তুই? না বেশি খাইনি, বেশি খাইনি তো না, পরে আর খেতেও পারছিল না, কষ্ট করে খেয়েছি আমি। আবার কষ্ট হয়েছে খেতে পারছে না, কষ্ট করে খেয়েছে মানে তো বেশি খেয়েছি না। তো যাই হোক, ওদের আমার চ্যানেলের কথা হলো যে আমি এতটাও ভালো মোটামুটি নিজের চেষ্টা করি, নিজের চেষ্টায় ভালো ভিডিও বানানোর চেষ্টা করি। আর হ্যাঁ, ওদের সঙ্গে জাস্ট একটা আড্ডার ভিডিও আমি রিসেন্ট মানে কালকে আপলোড করেছি। এই ভিডিওটা যেহেতু পরের দিন দেখবে, তো কালকে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড হয়েছে যেটা আমাদের আড্ডার একটা ভিডিও, মানে হোলির দিন আমরা জাস্ট বসে আড্ডা মারছিলাম। তো সেখানে কিছু ওদের কিছু স্ট্রাগল, ওরা যে প্রথম থেকে শুরু করে ইউটিউব চ্যানেলটা খোলার পর থেকে শুরু করে এই অবধি যে স্ট্রাগলটা করেছে, তারপরে তার মধ্যে কিছু কিছু মানে কিছু কিছু ইনসাইড টক যেগুলো ওদের হয়তো তোমরা কখনো চ্যানেলে পাওনি বা কোনো ব্লগে পাওনি। তো সেমন কিছু টপিক, সেমন কিছু জিনিস নিয়ে ওদের সঙ্গে আড্ডা হয়েছে আমার। তো তোমরা ভিডিওটা দেখতে পারো। আর আই হোপ অনেক নতুন কিছু জানতে পারবে। আর সত্যি ওরা অনেক স্ট্রাগল করে, মানে অনেক স্ট্রাগল করে এই অবধি এসছে। আর আমি অ্যাপ্রিশিয়েট করি ওদের স্ট্রাগলটা। থ্যাংক ইউ। তোমরা কেউ মিস করো না, ভিডিওটা আমি দিয়ে দেবো লিঙ্ক, তখন থেকে দেখি নিও। তো চলো আমরা একটু আড্ডা মারতে থাকি। টাটা, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। টাটা, ভালো থেকো সবাই। তো বিশেষ করে এখন এরকম সময় হয় না, তো আমরা অনেক দিন পরে এখন একটু আড্ডা মারছিলাম, কারণ তন্ময়দা খুব ব্যস্ত থাকে। আর কিছুদিনের মধ্যে কলকাতাতেও চলে যাবে। তন্ময়দা এখন একটা শর্ট ফিল্মের জন্য কাজ করছে, তো এখন একটু ফাঁকা টাইম, তার জন্য আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম। আর আমরা বিকেলবেলা একটা জায়গায় যাব, তোমরা ভিডিওটা দেখতে থাকো কোথায় যাব। গুড ইভিনিং। জানি কিছু দেখতে পাচ্ছ না, আমরা এখন সন্ধ্যাবেলায় বাইক নিয়ে ঘুরু ঘুরু করতে বেরিয়েছি। আর ঘুরু ঘুরু করতে করতে যাবো একটু রাধানগর। তো চলো। গুড ইভিনিং। তো তোমাদেরকে রাস্তায় আস্তে আস্তে যেটা বলছিলাম, যেটা তোমরা একটু দেখতে পাওনি, হয়তো একটু শুনতে পেরেছো। তো এখন সন্ধ্যাবেলা, আজকে হঠাৎই ভাবলাম যে একটু ঘুরে যাই, মানে ঘুরতে বেরোই। তো গরমের দিনে বাইকে করে মানে বাইরে ঘুরতে কিন্তু দারুণ ভাল লাগে, বলো কি সুন্দর হাওয়া লাগে। আর এমনিতেই বাইকে হাওয়া লাগে, আর আমাদের রাধানগরের রাস্তায় ওফ দমকা খোলা হাওয়া, দারুণ লাগছে। আর আমরা এসছি, আর আজকে তো দেখতেই পেয়েছো যে একটা মানে মাছ, বাউশ মাছ, কালবাউশ মাছ রান্না হচ্ছে। তো আমরা যেহেতু ঘুরতে আসবো, তার জন্য মা আবার মানে এ বাড়িতে মা মানে একটু তরকারি পাঠিয়ে দিয়েছে রান্না করে, মানে বিয়াইদের খাওয়াবার জন্য একটুখানি। তো এই আর কি। তো এসে দেখছি বাড়িতে কেউ নেই, শুধু মা আছে। আমরা না জানিয়ে এসছি, যাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা ব্যবস্থা কিছু না হয়, কারণ আমরা ঘুরতে এসছি, চলে যাবো এখনই। চলো দেখি মা কি করছে। তো গরম যেহেতু একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাবো, মানে মা কোল্ড ড্রিঙ্কস দিতে চাইছে, ডিসিশন নিতে পারছি না কোনটা খাবো, ফ্রুটি, স্প্রাইট নাকি থামস আপ। আমার তো থামস আপটাই প্রিয়, তো থামস আপ খাবার একটু ফ্রুটি খাবো। মা দাও আমার জন্য থামস আপ দাও। থাক একটু ফ্রুটি খাবো পরে। তাহলে কাকে আমি খাবো থামস আপ? দাঁড়াও জিজ্ঞাসা করে এসে আকাশ কি খাবে। কি গো, থামস আপ আছে, ফ্রুটি আছে, আর স্প্রাইটও আছে, কি দেবো বলো? সব একসাথে মিশে নিয়ে আসবো। আমি থামস আপ খাচ্ছি, তোমার কি দেবো? থামস আপ, থামস আপ। কি চাই? দাও থামস আপই দাও। থামস আপটা খোলার জন্য ওইটাতে এই ঝাঁজটা মনে হয় কম হয়ে গেছে, তাই না? তাকাও মা একটু। এই নাও যেটা খুশি। খুব বাজে, খালি সিনেমা দেখ। আমাকে জল দিয়ে নিজে ঠান্ডা করতে, এত বড় অপবাদ শাশুড়ি দিয়েছে। জল আবার এরকম করে কে খায়? স্টাইল করে ঢপ ঢপ করে খাও, দেখি ঢপ ঢপ করে গেলে খাও। কি বদমাইশ, দেখেছো? আমরা আসার সময় একটু জিলিপি নিয়ে এসেছিলাম, তাই এখন জিলিপি খাচ্ছি। গরম থাকলে বেশি ভালো লাগতো, আনতে আনতে ঠান্ডা হয়ে গেছে। আমরা এখানে এসে আমরা আবার একটু মানে ভিতর পাড়াটা একটু ঘুরতে আসলাম। বাবার দিকে ছিল, বাবার সঙ্গে দেখা করতে আসলাম। বাবা বললো আর ঘুরে যা। তো এখানে পাশে একটা কাকুর বাড়ি, বাবা আবার নিয়ে এসছে। খুব ভালোবাসে আমাদের এই কাকু কাকিমারা, বোনরা। তো খুব খুশি আমরা এসছি জন্য। এখানে মানে চলে যাব আমরা বলছি, দেখা করতে আসলাম, তোমাদের সাথে তো দেখতে আসলাম, আবার চেপে ধরে এখানে নিয়ে আসলো, বলছে বসো। কি অবস্থা, কি অবস্থা। কেন জানো? আমরা এসছি জাস্ট একটু দেখা করতে, আর এরই মধ্যে আমাদেরকে ঘরে বসিয়ে কত কিছুর আয়োজন করেছে। দেখো মিষ্টি, কত ডিম, কত মিষ্টি, এখানে দই, আবারও চা করে নিয়ে এসছে, বিস্কিট নিয়ে এসছে। সে কি অবস্থা! আমরা তো এসছি জাস্ট 2 মিনিটের জন্য একটু দেখা করতে, তো দেখো জামাই আদর শুরু হয়ে গেছে। খাবে? ঠিক আছে, তুমি হচ্ছে জামাই, তোমাকে জামাই আদর করছে। যারও কত কিছু করেছে, তাও কাকিমা বলছে যে আমি জানি না, আমার কি লজ্জা করছে, তাহলে এই করতাম ওই করতাম, আরো কত কিছু যে করতো। তাহলে দেখি জামাই আদর খেয়েছো কখনো? এরকম খেয়েছো রে কখনো? এবার খাও। দেখো তোমরা একটু আগে যে খাবার দাবার গুলো দেখছিলে সব একাই খেয়ে নিল। এই দেখো মোটেও না, আমি এইমাত্র খাওয়া শুরু করলাম। আর আমি যা খাবো আমি বেছে নিয়েছি, চা ডিম মিষ্টি সব কাকিমাকে আগে দিয়েছি, এটা করবো না কারণ এত খাবার দিয়েছে এগুলো খেতে। আজকে এখন বাজে রাত্রি 11টা 13। আমরা বাড়ি এসেছি তখন মোটামুটি 10টা নাগাদ বাজে, মানে শ্বশুর বাড়িতে এসেছি। আর তোমরা দেখতে পেয়েছিলে যে আমরা একটা মানে কাকুর বাড়িতে গেছিলাম, মানে আমাদের পাড়াতেই আর কি। তো মানে আমি পাড়ার মেয়ে, ওদের ঘরের মেয়ে, তো খুব ভালোবাসে আমাকে, সেই জন্যই একটু ঘুরতে গেছিলাম। বাবা বলল চল একটু দেখা করে আসবি, তো না জানিয়ে গেছি। তো যাওয়াতেই এত ভালোবাসে, কোথায় বসাবে কোথায় খাওয়াবে কি খাওয়াবে পুরো পাগল হয়ে গেছিল। তো যাই হোক তোমরা তো সেটা সেগুলো দেখতেই পেয়েছো। আর কাকিমারা বোনরা খুব লাজুক, খুব লজ্জা পায়, তার জন্য আমি আর ক্যামেরার সামনে আনতে পারিনি, মানে আমি বললেও ওরা আসতো না, সেটা আমি জানি। তো সেই কারণে তোমাদেরকে আমি দেখাতে পারিনি, এই হচ্ছে ব্যাপার। তো ওখান থেকে আসার পর বাড়িতে আসার পর বাবার সঙ্গে মার সঙ্গে কিছুক্ষণ কথা, তারপরে দাদারা বাড়ি ছিল না, দাদা বৌদি ওরা এসেছিল, দাদার সঙ্গে ও আবার একটু মানে আমার হাজব্যান্ড একটু ঘুরতে গেল। তো এই দিয়ে মোটামুটি 8:30-9টার সময় বাড়ি আসবো ভাবলাম, তবুও যা হয় আর কি, ফ্যামিলির সব মানুষজন বৌদি দাদা সবাই একসঙ্গে থাকলে যা হয়, প্রচুর আড্ডা মারতে মারতে রাত 10টা করলাম। তো রাত 10টা নাগাদ বাড়ি এসেছি আর কি। তো আসার পর আবার এ বাড়িতে এসেও বাবা মা ভাইদের সাথে আবার একটু গল্প হলো, তো কিভাবে স্পেন্ড করলাম আর কি, কীভাবে ঘুরলাম, এই করে করে 11টার সময় আমরা শুলাম। তো শুয়ে হুট করে ভাবলাম ভিডিওটাকে তো এন্ডই করা হয়নি, তোমাদেরকে তো টাটা করা হয়নি। তো টাটা, গুড নাইট। আর ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার কালকে। টাটা টাটা, গুড নাইট। তো উনিও টাটা বলে দিল। চলো টাটা।